হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো সকাল থেকেই শুরু করলাম, এখানে আমু স্পাইসি আলু ভাজি করবে সকালে নাস্তার জন্য। তো এখানে হাফ চামচ করে হলুদ মরিচ, ধনে, জিরে, স্বাদ মতো লবণ ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিল, আর একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষায় নিবে, তারপরে আলুগুলো দিয়ে ভাজি করে নিবে। তো সকালে নাস্তার মাঝে মধ্যে কিন্তু রুটির সাথে এই আলু ভাজিটা একটু স্পাইসি বা ঝালঝাল আলু ভাজিতে খেতে ভালোই লাগে। তো আম্মু আজ যেহেতু রান্না করতেছে বা রেডি করতেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের মতো নিশ্চয়ই তোমরাও মাঝে মধ্যে এই আলু ভাজি দিয়ে রুটি পরোটার সাথে খেতে পছন্দ করো। তাহলে মাঝে মধ্যে আসলে এটা খেতে ভালো লাগে, সকালের নাস্তাটা একটু অন্যরকম হয়, আর ভাজিটা যেহেতু একটু ঝাল ঝাল স্পাইসি থাকে, তাই এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো। দুপুরের ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আলু ভাজি। তো এখানে আম্মু কাঁচামরিচ দিয়ে দিল প্রায় 8-10টার মতো, যেহেতু এটা ঝাল ঝাল হবে। তো কাঁচামরিচের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারো। তো এভাবে সব কিছু দিয়ে এক এক করে রান্না করে নেবে। তো সকালবেলা আসলে সবারই একটু তাড়াহুড়া থাকে, অফিস আদালত থাকে বা স্কুল কলেজ থাকে। তো সকাল সকাল এই রান্নাটা যখন সময় পাওয়া যায় তখন এটা রেডি করে নিয়ে মাঝে মধ্যে খেলে বেশ ভালো লাগে। তো এই যে স্পাইসি আলু ভাজিটা প্রায় হয়ে আসতেছে, এখন আম্মু আর একটু নেড়ে চেড়ে দিবে, তেলটা একদম উঠে আসছে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে সামান্য ধনে পাতা দিবে ঘ্রাণের জন্য, টেস্টের জন্য। খুব ভালো লাগে ধনে পাতাটা এখানে অ্যাড করলে। তো এটা দিয়েও আরও কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে মজাদার স্পাইসি আলু ভাজি। তো আমার কাছে কিন্তু আলু ভাজি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তো আমি এটা মাঝে মধ্যে ভাত দিয়েও খাই। তো খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে আজকে একটু বাইরে যাব, একটু বাজারে যাব, মাছ আনার লাগবে। তো দেখা যাক কী মাছ নিয়ে আসি, আনলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বরাবরের মতো মাছ দেখতে বা মাছ কাটতে বা খেতে সবগুলোই আমার কাছে খুবই ভালো লাগে, আর এই ভালো লাগার বিষয়গুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আমার এই ভিডিওটির এই পর্যায়ে তোমাদের সাথে আমি একটু বলতে চাই, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিওটির বা আমার চ্যানেলটির সাথেই থাকবে। তো এই যে অলমোস্ট প্রায় হয়ে আসছে স্পাইসি মজাদার এই আলু ভাজিটা, একদম ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু খুব ভালো আসছে। আর রান্না করতে গেলে যদি দেখতে সেটা সুন্দর হয়, কারণ দর্শন যদি ভালো হয় তাহলে গুণটা অবশ্যই ভালো হবে, আর দেখতে যেহেতু খুব ভালো লাগতেছে তাহলে খেতে নিশ্চয়ই খুব মজা হবে। আর আমি এখানে আমি পরিবেশন করে নিয়েছে প্লেটে, তো আর দেরি করব না, এখন ঝটপট এটা রুটির সাথে আমরা এখন নাস্তাটা খেয়ে নিব। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিব, এখানে আম্মু সব রেডি করে নিয়েছে এখন। তো এই যে স্পাইসি আলু ভাজিটা আসলে এখানে আমরা নান রুটির সাথে খাচ্ছি, আর রুটিটা দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগতেছিল স্পাইসি এই আলু ভাজিটা, আর মাঝে মধ্যে একটু কাঁচামরিচ কামড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই রুটি আর এই আলু ভাজিটা কিন্তু মাঝে মধ্যে সকালে নাস্তার সাথে খেলে মন্দ হয় না।
আর ভাজিটা দেখতে যতটা সুন্দর কালার বা টেক্সচারটা ভালো আসছিল, খাবারের সময় এটা স্বাদ মশলা বা নুন মরিচ একদম পারফেক্টলি অ্যাড করা হয়েছে। আম্মুর এই মজাদার আলু ভাজিটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো। তবে আমরা এই ভাজিটা কম বেশি সবাই করতে পারি, তারপরও আমরা আমাদের বাসায় যেভাবে আম্মু রান্না করে আমাদেরকে খাওয়ায় এই মজা করে রান্না করে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের কাছে ভালো লাগবে তোমরা নিজেরা এভাবে ট্রাই করতে পারো, ঝটপট এই স্পাইসি মজাদার আর ভাজিটা তৈরি হয়ে যাবে, আর তোমরা রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন বাজার থেকে আমি মাছ নিয়ে চলে আসছি। তো ইলিশের সিজন, যেহেতু ইলিশ মাছ উঠেছে প্রচুর বাজারে, তাই ভাবলাম আজকে ইলিশ মাছই নিয়ে যাই। আর এই মাছটা যেহেতু খেতে খুব ভালো লাগে, টেস্টি, বা আমরা সবাই পছন্দ করি বাসার, আর এটা দিয়ে যে কোনো আমরা তরকারি সবজি বা ভুনা বা বিভিন্ন রেসিপি বা ইলিশ পোলাও বলো বা সর্ষে ইলিশ বলো যে কোনো রান্নাই করা যায়। আর তাই আজ ইলিশ মাছটাই নিয়ে আসলাম। তো মাছগুলো খুব ভালো ছিল, একদম ফ্রেশ টাটকা ছিল। তো কিছুটা আমি এখানে আজকে তোমাদের সাথে সর্ষে ইলিশ রান্না করবে আম্মু। তো আজকে যেহেতু সর্ষে ইলিশ রান্না করবে, ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। যদি তোমাদের কাছেও পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তোমরাও তো বাসায় নিশ্চয়ই এভাবেই রান্না করে মজাদার এই রেসিপিটা টেস্ট করতে পারো আর সবাইকে মজার মজার রান্না করে খাওয়াতে পারো। তো যাই হোক, এই যে মাছগুলো সবগুলি আম্মু এক এক করে নিয়ে নিছে, বলে এখন এগুলোকে পিস করে ফেলবে। বাজার থেকে এটার একটু মাছের মাথাটা বা আঁশটাশ একটু ফেলে পরিষ্কার করে আনা হয়েছিল। তো এখন পিসগুলো করে আম্মু প্যাকেট করে ফ্রিজে রাখবে, আর রান্না করবে যেটা, সেটা তো রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সাথেই থাকো। আমার তো মাছ কাটা দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যতই দেখি আরও বেশি বেশি দেখতে থাকি, কারণ মাছ কাটা বা মাছের বাজার এগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আসলেই খুবই পছন্দ করি। কেন যেন মাছ কাটা দেখতে আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। তোমরা দেখো, নিশ্চয় তোমাদের কাছেও ভালো লাগবে। তো এই যে আম্মু সবগুলো মাছ এখানে পিস করা হয়ে গেছে। তো সবগুলো এখন ভালো করে ওয়াশ করে ক্লিন করে এটাকে প্রসেস করে আমরা এটাকে ড্রিপ করে দিব। তো যাই, কাটা হয়ে গেল, এখন রান্নার পালা। তো আম্মু এখানে রান্নার জন্য হাফ চামচ করে হলুদ, মরিচ, ধনে, জিরে, স্বাদ মতো লবণ, সর্ষে বাটা, আদা রসুন পেস্ট, আর এখানে টক দই, সবগুলো উপকরণ নিয়ে নিয়েছে। তো ভাজা পেঁয়াজের উপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো অ্যাড করে একটু পানি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ। এটাকে এখন ভালো করে কষাতে হবে, আর এক এক করে যতগুলো উপকরণ আছে এই সবগুলি অ্যাড করে দিবে। তো ঝটপট আসলে এই মজাদার সর্ষে ইলিশ তরকারিটা হয়ে যাবে। বা এখানে আম্মু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, এখানে 2-3 টেবিল পরিমাণ চামচ দেওয়া হয়ে গেছে। তো এটা আসলে ঝাল নুন মরিচটা যার যার পছন্দ মতো দিবে মশলাটা। তো আমরা এখানে বাসায় যেভাবে আম্মু রান্না করে স্পাইসি করে ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে তোমাদের কাছে ভালো লাগলে তোমরা ট্রাই করতে পারো। তো আম্মু এখানে যে সর্ষে পেস্টটা করে রেখেছিল, এটা মনে হয় কালো সর্ষে পেস্ট করেছে, এটাও এখানে অ্যাড করে দিচ্ছে। তো তোমরা এটা সাদা সর্ষে দিয়েও করতে পারো, যার যেটা পছন্দ। তবে এই কালো সর্ষেটা ঝাঁজটা যেহেতু খুব ভালো থাকে, এটা দিয়েই সাধারণত সর্ষে ইলিশটা রান্না করলে এটার যে অ্যাকচুয়াল পারফেক্ট টেস্টটা এটা বেশি পাওয়া যায়। তো আম্মু এটা খুব মজা করে স্পাইসি করে রান্না করে, আর আমাদের বাসায় একটু টেস্টি স্পাইসি ঝাল ঝাল খাবার আমরা সবাই পছন্দ করি। তো এটা আম্মু এখন রেডি করে ফেলতেছে। এখন মশলাটা একদম কষানো হয়ে গেছে, এখন এই কষানোর এই পর্যায়ে আম্মু এখানে
হাফ চা চামচ গোলমরিচ আর এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিল, আর এখানে টক দইও দিয়ে দিচ্ছে। টক দইটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা দিতে পারো, এটা তো তোমাদের ইচ্ছা। তবে আমরা এখানে টক দইটা দিয়েই রান্না করি, তাহলে রান্নার যে টেস্ট, কালার এবং অ্যাকচুয়াল গ্রেভির যে টেক্সচারটা এটা খুব পারফেক্ট আসে। আর এই যে মাছগুলো আম্মু এখানে অ্যাড করে দিল, তো এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করতে হবে। এখানে আরেকটু আম্মু টক দই দিয়ে দিল যাতে এটার গ্রেভিটা আরও বেশি নাইস বা সুন্দর লুকটা দেখতে আসে, আর গ্রেভিটার যেই টেস্টটা যখন আমরা খাবো তখনও যাতে খুব ভালো মজা হয়, কারণ এই টক দইটার থেকেই যে কালারটা ওইটা উঠে আসবে, আর সর্ষের যেই একটা আলাদা ফ্লেভার ওইটা আরও বৃদ্ধি পাবে, এটার জন্য বেড়ে যাবে। তো এই যে আম্মু একটু উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্সড করে কষাই নিবে, তো এটা কয়েক মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর এটার মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে এভাবে ঝটপট করেই দেখো হয়ে গেল মজাদার স্পাইসি সর্ষে ইলিশ। তো এটা আমরা যে যেভাবে রান্না করি তারা সেভাবেই খেতে পারি, আর আমাদের এখানে যেভাবে রান্না করা হয় ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে কয়েক মিনিট পর আম্মু উঠিয়ে দেখে দিচ্ছে তোমাদেরকে যে কেমন হয়েছে এটা। এখন একদম মাছটা মশলার সাথে কষানো হয়ে গেছে ভালো করে, আর খাবারের জন্য সামান্য পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছে। তো আরেকটু নেড়ে চেড়ে এটা আর কয়েক মিনিট রান্না করলেই অলমোস্ট হয়ে যাবে। তো এই যে এখানে সর্ষে ইলিশটা প্রায় হয়ে আসছে, আর হয়ে যাওয়ার এই শেষের পর্যায়ে আম্মু এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিবে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলে এটার যেই একটা আলাদা একটা ফ্লেভার টেস্ট এটা বহুগুণে বেড়ে যায়। তোমাদের কাছে এটা পছন্দ হলে দিতে পারো, নাও পারো এটা অপশনাল, তো আমাদের কাছে এটা ভালো লাগে টেস্টটা, আর এটা লুকটাও বেশ ভালো নিয়ে আসে। তো এই যে দেখো হয়ে গেল ঝটপট মজাদার স্পাইসি ইলিশ সর্ষে ইলিশ। তো এই যে দেখো এটা লুকটা দেখতে কেমন আসছে, লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কতটা মজা এদার বা ইয়ামি হতে পারে। তো অবশ্যই এটা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব যে এটা কেমন হয়েছিল অ্যাকচুয়ালি, যে যতটা রটে ততটা বটে কি না। যাই হোক, এখন এটা চুলাটা কয়েক সেকেন্ডের মধ্যে আম্মু অফ করে দিবে, আর রান্নাটা এখন নামিয়ে নিবে। তো এখানে আরও কিছু রান্না করা হবে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা আমার ভিডিওটি সাথে থাকো আর দেখতে থাকো। সর্ষে ইলিশের সাথে আম্মু আজকে প্লেন পোলাওর সাথে এটা সার্ভ করবে বা পরিবেশন করবে বা আমরা খাবো। তো এখানে আম্মু পোলাওটা বসিয়ে দিয়েছে। তো আমার প্লেন পোলাও রেসিপিটা তো আমার আগের ব্লগগুলিতে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে ডিটেলসে শেয়ার করলাম না, এটা জাস্ট তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে পোলাওটা অলমোস্ট আম্মু গরম পানি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এখন এটাকে বসিয়ে দিবে, আর খুব অল্প সময়ের ভিতরে এটা রান্না হয়ে যাবে ঝরঝরে প্লেন পোলাও। তো এই যে তোমরা সাথে থাকো আর দেখে নাও, কয়েকটা কাঁচামরিচ আম্মু এখানে অ্যাড করে দিছে। তো এটা এখন বসায় দিবে, বাস কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের প্লেন পোলাওটা রান্না হয়ে গেছে, আম্মু এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছে, এটার যেই ফ্লেভারটা ভালো আসবে বা টেস্টটা বা লুকটা দেখতে ভালো আসবে। তো এই যে এখানে আম্মু কিছুটা হাফ চামচ করে অল্প অল্প করে মশলা নিয়ে নিয়েছে। এখানে ডিমের কোরমা রান্না করা হবে, আর ডিমের কোরমা রান্না করার জন্য হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ,
ভাজা পেঁয়াজের উপর তেজপাতার উপর দিয়ে দিল গুঁড়ো মশলাগুলো, আর সামান্য পানি, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় নেবে। তো আসলে এই মজাদার রান্নাগুলো খুব ঝটপট অল্প মশলা দিয়ে তৈরি করে ফেলা যায়। তো এখানে আম্মু কষানো মশলার উপর ডিমগুলো দিয়ে দিল, তো ডিমগুলো দিয়েও এখন মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেবে। তো আসলে ডিমের কোরমাটা এভাবে রান্না করলে আমাদের কাছে খেতে ভালো লাগে, তাই এভাবেই রান্না করা হয়, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় আমরা এটাকে একটু সাদা করে দুধ দিয়ে রান্না করি, বেশ একটা দুধ দিয়ে, যেটা দেখতে সাদাতে হয়, কিন্তু এটা আসলে খেতে আমাদের কাছে অতটা ভালো লাগে না। এভাবে স্পাইসি টেস্টি করে টক দই দিয়ে আম্মু যেটা রান্না করে আমাদের কাছে এভাবে খেতেই ভালো লাগে। আর গ্রেভিটা খুবই টেস্টি হয়, একদম মাখা মাখা গাঢ় হয়, যেটা লিকুইড পানির মতো থাকলে ওটা ভালো লাগে না। তো এইভাবে আসলে আমরা রান্না করি, যেটা তোমরা বাসায় যদি ভালো লাগে ভিডিওটি বা রান্নাটি, তোমরা কিন্তু এভাবে করে ট্রাই করতে পারো, রান্না করার পর খেতে তোমাদের কাছেও ঠিক এমনই ভালো লাগবে। তো পোলাওর সাথে এই গ্রেভিটা পারফেক্টলি রান্না করতে পারলেই খাবারের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। তো রান্নাটা প্রায় হয়ে আসছে, আম্মু কিছু সামান্য পেঁয়াজ বেরেস্তা এখানে ছিটিয়ে দিচ্ছে, এটা টেস্টটা ভালো আসবে। তো এই যে দেখো, অলমোস্ট আমাদের হয়ে গেল ডিমের কোরমা রান্না করার ঝটপট হাতের কাছে থাকা সহজ মশলা দিয়ে। তো গ্রেভিটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছিল, আর টেক্সচারটা অনেক ভালো আসছিল। তো এটা আর কয়েক মিনিটের মতো রান্না করে বাস নামিয়ে নিবে, আর হয়ে যাবে মজাদার স্পাইসি ডিমের কোরমা। তো এটা তোমরা মুরগির ডিম, হাঁসের ডিম, যে যেটা পছন্দ করো ওটা দিয়ে করতে পারো, একই প্রসেসে করে নিলেই হয়ে যাবে। তো এই যে আমার এখানে ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে, স্পাইসি ডিমের কোরমা। তো দেখো লুকটা কতটা পারফেক্ট আসছে ডিমের কোরমার। তো এখানে প্রতিটা খাবারই দেখতে খুব বেশি স্পাইসি, ইয়ামি, আর লুকটা বেশ মজাদার আসছিল। তো এই যে পোলাওটা অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, পোলাওটাও খুবই ভালো হয়েছিল, আর টেস্টটাও কিন্তু খুবই ভালো এসেছিল। আর তোমাদের সাথে আমি খাবারের পরেই কথা বলছি, তো আর বেশি কথা বাড়াবো না, খাবার রেখে আর বেশি কথা বলা ঠিকও না। যাই হোক, আমি এখানে এখন খেতে বসে যাব, বেড়ে দিচ্ছে আম্মু এখানে। তো এই যে এখানে সর্ষে ইলিশের গ্রেভিটা দেখে বুঝতে পারতেছো, একদম পারফেক্ট গ্রেভি রেডি হয়েছে। আর এটা পোলাও দিয়ে খেতে তো ওফ বলার অপেক্ষা রাখে না যে এতটাই মজা হবে। আমি তো এখানা দেখে আবারও মনে হচ্ছে যে খেতে বসে যাই। যাই হোক, একদম অসম হয়েছিল, তোমরা কিন্তু বাসায় অবশ্যই ভালো লাগে ট্রাই করতে পারো। আমি আশা করি তোমাদেরটাও ঠিক এমনই পারফেক্ট টেস্ট আসবে, আর লুকটাও পারফেক্ট আসবে, একদম সেম রেসিপি ফলো করে তৈরি করলে, বাস যেটাকে আমরা কি বলি জবরদস্ত বলি না, ওই রকম হয়েছে, আসলেই খুবই মজা হয়েছিল তাই আমি বলছি। তো এই যে ডিমের কোরমার গ্রেভিটাও তোমরা দেখে বুঝতে পারতেছো, একদম গ্রেভিটা পারফেক্ট লুক, টেক্সচার বা কালার বা কি বলে এটাকে, একদম যেই আঠালো আঠালো স্টিকি একটা গ্রেভি ওইটা চলে আসছে, আর একদম লিকুইড পাতলাটা কিন্তু খেতে ভালো লাগে না, একদম যেমন মনে হয় ঝোলের কোনো তরকারি খাচ্ছি এরকম মনে হয়। আমরা তো বাসায় এভাবে পোলাও দিয়ে এটাই খেতে পছন্দ করি, আর তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে তোমাদের কাছেও কিন্তু ঠিক এমনই মজা হবে, আর এই রেসিপিটা ফলো করলে তোমাদের হাতেরটাও ঠিক এমনই টেস্ট হবে। তো পোলাওটা আসলে একটু লেবু দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমি ডিমের কোরমাটা দিয়ে শুরু করে দিলাম খাবারটা, কোরমার গ্রেভিটার টেস্টটা খুবই ভালো আসছিল, আর কি বলবো, ডিম খেতে তো আমি এমনি খুবই পছন্দ করি, আর ডিমটাও খুব মজা লাগতেছিল। তো আর কথা বাড়াবো না, আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো।
তো খাওয়া দাওয়ার এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি, যদি আমার এই ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার আবার সাক্ষাৎ হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর সেফটিতে থাকবে, সেফটি ফার্স্ট। আর দেখা হবে আগামীকাল, আল্লাহ হাফেজ।